গায়কের পাল্টা কি গায়ক, বিজেপির বাবুল সুপ্রিয় কুমার শানুর পাল্টা কি তৃণমূলে অভিজিৎ, রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা, নেপথ্যে সুন্দরবনে মুখ্যমন্ত্রীর সভা। সোমবার ঝড়খালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ছিলেন গায়ক অভিজিৎ, তাঁকে পুরস্কার দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অভিজিৎ মুম্বাই থাকে, মাঝে মাঝেই কলকাতায় নানা প্রোগ্রাম করতে আসে, আজকে তার মুকুটে এখান থেকে আমরা মহাসঙ্গীত সম্মান তাকে দেওয়ার কথা ঘোষণা করছি, আশা করি তিনি আমাদের তা গ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী সভামঞ্চে উপস্থিত গায়ক অভিজিতের গলায় গান তো ছিলই, গানে ছিল মমতার প্রশংসা। দিদিকে সবসময় একটা গান আমি ডেডিকেট করেছি, ওই গানটা হলো দিদি তুমি দেশের দরকার, তুমি আমাদের বাংলার ধড়কন, তুমি পুরো বিশ্বের দরকার। তুম দিল কি ধড়কন মে রহতে হো রহতে। ঝড়খালি থেকে সজনেখালি যাওয়ার পথে মমতার লঞ্চও দেখা গিয়েছে অভিজিৎকে। এসব মিলিয়ে জল্পনা তৈরি হয়েছে গায়ক অভিজিৎকে তাহলে এবার নতুন পথের পথিক। প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিজেপির সাংসদ হয়েছেন বাবুল সুপ্রিয়। কুমার শানু সদ্য নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে। এর পাল্টা হিসেবে কি এবার তৃণমূলে গায়ক অভিজিৎ? রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।